দিল্লির উত্তপ্ত আবহাওয়ার মধ্যে এভাবেই প্রতীকী মাথার হাড় ও খুলি নিয়ে রাস্তায় আন্দোলন করছেন ভারতের কৃষকরা। এমনকি পুরুষদের পাশাপাশি নারী আন্দোলনকারীরা কখনো উঁচু টাওয়ার কিংবা গাছের উপর উঠতেও দ্বিধা করছেন না। অবশ্য দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদকারীদের নামিয়ে আনেন পুলিশ সদস্যরা। পাঞ্জাব হরিয়ানার পর এবার তামিলনাড়ুর কৃষকদের দেখা গেল এমন অভিনব কায়দায় মোদী বিরোধী আন্দোলন করতে। ঋণ শোধ করতে না পেরে অনেক কৃষকের আত্মহত্যার প্রতিবাদ সহ ফসলের ন্যায্য মূল্যের দাবি আদায়ে বুধবার বিক্ষোভ করেন তামিলনাড়ুর 200 কৃষক। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে কৃষকদের ঋণ মওকুফের দাবি জানান তারা। ঋণের বোঝা বইতে না পেরে আত্মহত্যা করেছেন কয়েকশো চাষি। এতে ঋণগ্রস্ত কৃষকদের অভিযোগ, প্রতিশ্রুতি সত্ত্বেও বাড়ানো হয়নি ফসলের দাম। এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে দেশটিতে কৃষক আন্দোলনের জেরে প্রায় প্রতিদিনই বাতিল হচ্ছে ট্রেন চলাচল, কখনো যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হচ্ছে। মঙ্গলবারও একদিনে প্রায় 20টি রেল বাতিল করায় পাঞ্জাব হরিয়ানাগামী রেল যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এর আগে শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বা MSP নির্ধারণ, কৃষকদের জন্য পেনশন সহ একাধিক দাবিতে গেল 13 ফেব্রুয়ারি রাজপথে নামেন ভারতের কৃষকরা। একে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড়, সংঘর্ষ, পুলিশি বাধার মুখে হতাহতের ঘটনাও ঘটে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।